সূত্রে খবর পেয়ে সীমান্তের একটি ঘর থেকে উদ্ধার সীমান্তের এলাকায় এগুলি উদ্ধার ধৃত এক মাঠ হানা দিয়ে করে বিএসএফ নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা বুধবার দুপুরে বিএসএফের চৌষট্টি নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা বিভূতি বিশ্বাস নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে উদ্ধার হয় তিন হাজার তিনশো বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বিএসএফ সূত্রে জানা গেছে পেট্রাপোল থানার ঘুনার মাঠ এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে সেগুলি মজুত করে রাখা হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে জওয়ানেরা সেখানে হানা দেয় উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপ ধৃতকে পরে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে অনুমান সেগুলি চোরাপথেই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বনগা সীমান্ত দিয়ে কাপসিরাপ বাংলাদেশে পাচার নতুন কোনো ঘটনা নয় প্রতিদিনই সীমান্তে থাকা জওয়ানদের নজর এড়িয়ে ওদেশে চলে যাচ্ছে হাজার হাজার বোতল ফেন্সিডিল বাংলাদেশে মাদক হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে চোড়া কারবারিদের কাছে ফেন্সিডিলের কদর একটু বেশি মোটা টাকায় ওদেশে বিক্রি হয় এই নিষিদ্ধ কাপ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল